বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির প্রশ্নের মুখে পড়েছেন। জানা যায় 17 অক্টোবর ভারতের গুয়াহাটিতে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট দপ্তরে হাজির হন তিনি। এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েই ইডির কঠিন প্রশ্নের মুখে পড়েছেন এই অভিনেত্রী। এই মোবাইল অ্যাপের হয়ে প্রচার এবং এক অনুষ্ঠানে হাজির ছিলেন তামান্না, আর এই কারণেই ইডির দপ্তরে তাকে ডাকা হয়েছে। এর আগে মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়ানোয় মহারাষ্ট্রের সাইবার সেল তলব করেছিল অভিনেত্রীকে। ফায়ার প্লে নামে এই অবৈধ স্ট্রিমিং অ্যাপ মাসিক কোনো টাকা ছাড়া মাত্র 500 টাকা বিনিময়ে দেখাচ্ছে বিভিন্ন জনপ্রিয় সিরিজ ও সিনেমা, আর এই অ্যাপেই অবৈধভাবে আইপিএলও দেখানো হয়েছিল, আর তা প্রচার করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া।